আপনাকে বলছে চাকরিটা পেতে হলে আপনি হিজাব খুলতে হবে। আপনি দেখলেন মোটা অঙ্কের একটা জব, দাড়ি কেটে দিলে আর হিজাব খুললে কি হয়? আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু আমি আপনি যদি ইমানের উপর ইস্তেকামত থাকি, হয়তো আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বিনিময় আরো ভালো কিছু রেখে দিয়েছেন। আমি লম্বা দিকে যাচ্ছি না, আমি ছোট্ট এক মিনিট একটা কথা বলি। আমেরিকায় একজন মুসলিম, বাঙালি মুসলিম, এক মেয়ে, তিনি লয়ার, স্কলারশিপের জন্য তাকে ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু সামনে যেতে হলে, বাইবাতে যেতে হলে হিজাব খুলতে হবে। তিনি বলছেন আমার এই সামান্য ওই এগুলি স্কলারশিপের দরকার নেই, আমি তো হিজাব খুলব না, আমি এভাবেই আমেরিকাতে থাকতে চাই। ছোট্ট কথা, 17 বছর পরে আল্লাহ তাআলা ওই দেশের সর্বোচ্চ জাজ তাকে বানিয়ে দিয়েছে এই দেশে, মানে হিজাব পরা। এর অর্থ হচ্ছে ইস্তেকামত, নিয়ত এবং বিশ্বাস। আমি আপনাদেরকে এতটুকুনি বলছি, আমাকে ইস্তেকামত থাকতে হবে, আমাকে সুদৃঢ় থাকতে হবে, আমি যেন পড়ে না যাই, আমি যেন ভেঙে না যাই। মনে রাখবেন, ঝড় তুফান আসবে, ঝড় তুফান আসবে। আর যারা সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনাকে হুচট না খেলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, কারণ অনেক দুর্বল সময় অনেক সবল মানুষকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, আর অনেক সবল সময় অনেক দুর্বল মানুষকে এই পৃথিবীতে জন্ম দেয়। আমার কথা কি বুঝাতে পারি নাই মনে হয়? এর অর্থ হচ্ছে আপনার সময় যখন দুর্বল হবে, আপনি যখন বিকারগ্রস্ত হবেন, আপনি যখন টেনশনগ্রস্ত হবেন, তখন আপনি নিজেকে শক্ত করবেন, সুদৃঢ় করবেন, আপনি মানজিল মাকসুদ পর্যন্ত পৌঁছে যাবার জন্য যা যা করা লাগে আপনি সুদৃঢ় হয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন, আপনি শক্ত হবেন। দুর্বল সময় আপনি হয়ে গিয়েছেন শক্ত, আপনাকে আল্লাহ আপনাকে মানজিল মাকসুদে পৌঁছে দিয়েছে। কথা বলেন নাকি? দেখবেন অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ তার সুদৃঢ় চিত্তের কারণে দিন শেষে সন্ধ্যার সময় বিকেলবেলা পড়ন্ত বয়সে এসে 1,000 কোটি টাকার মালিক হয়ে যায়, অর্থাৎ জীবনে অনেক কষ্ট করেছে, একসময় প্রতিষ্ঠিত হয়েছে নাই, কারণ তার দুর্বল সময় শক্তিশালী মানুষকে জন্ম দিয়েছে, কারণ সে সুদৃঢ় ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আখেরাতকে আখেরাত বলে মেনে নিয়েছ, আল্লাহ তাআলা ওই সমস্ত বনি আদমদেরকে বলতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যদি আমি আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পরে মারজে মৌতের সময় রাসূলের দিদার যদি লাভ করতে চাও, ইন্তেকালের সময় জান্নাত যদি দেখতে চাও, ইন্তেকালের সময় যদি তোমরা শান্তিতে সুখে সুখে মরতে চাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে যে কাজ করতে হবে, ওয়াবুদুল্লাহ, 1 নম্বর শুধুমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আল্লাহ। কথাগুলো মনে রাখবেন, একমাত্র উপাসনা করতে হবে আল্লাহর, ইবাদাত করতে হবে আল্লাহর, কথা শুনতে হবে আল্লাহর, ঘোষণা শুনতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, একমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আমার, আমার উপাসনা ছাড়া ভিন্ন পথে চলে, আমার হুকুম ছাড়া ভিন্ন পথে চলে, কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আল্লাহর হুকুম শুধু সালাতের ভিতরে নয়, সালাত পড়লাম আল্লাহর হুকুম এটা শুধু নয়, রোজা রাখলাম এটাই শুধু আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম হচ্ছে বান্দারে, তুমি দুনিয়ার জমিনে আগমন করার পরে প্রস্থান করা পর্যন্ত যত কাজ করতে হবে সব আমি আল্লাহর হুকুম মতো করা লাগবে, আমি আল্লাহর হুকুম ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। আপনি দুনিয়ার জমিনে
মানুষকে খুশি করবার জন্য আমি আপনি কত কিছু করি, অফিসে এর বসকে খুশি রাখবার জন্য, চাকরি ঠিক রাখবার জন্য আমরা কত কিছু করি, বাবাকে সন্তুষ্ট রাখবার জন্য, মাকে সন্তুষ্ট রাখবার জন্য কত কিছুই না করি, আমরা আমাদের স্ত্রীকে আমরা আমাদের সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার জন্য মাতার গাম পায়ে ফেলে সারা দিন কাজ করি, নিজে না খেয়ে সন্তান যা বলেছে তা নিয়ে যায়। ঈদের অনেক সময় হয়ে যায়, অনেক আনন্দের সময় আপনি নতুন জামা না পরে স্ত্রীর জন্য নিয়ে যান, তাহলে রাত দিন কষ্ট করে যাদেরকে খুশি রাখতে চান, যাদেরকে সন্তুষ্ট রাখতে চান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে হয়তো দিন শেষে তারা তোমার উপরে সন্তুষ্ট নাও হতে পারে, আরো বেশি তোমার কাছে চেয়ে বসতে পারে। তুমি ঢাকা শহরে ব্যবসা করো, ঢাকা শহরে জব করো, মা বাপ মনে করতে পারে ছেলে যা টাকা পাঠায় তার চেয়ে বেশি ইনকাম করে, আমাদেরকে ঠিক মতো দেয় না, হতে পারে না, মনে করতে পারে, এই জন্যে তারা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে কলিজা বের করে যদি পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাও এরপরেও 100% সন্তুষ্ট করতে পারবে না, নিজের মাকে নিজের বাবাকে নিজের ভাই বোনদেরকে নিজের স্ত্রী সন্তানকে 100% সন্তুষ্ট করতে পারবে না। বান্দারে ইন্তেকাল পর্যন্ত যত সম্পদ রেখে যাইবা, ইন্তেকালের পরে সন্তান বলবে বাবা আমাদের জন্য কি রেখে গিয়েছে, সন্তুষ্ট করতে পারবা না। কিন্তু ও গোলাম তুমি যদি আমার উপাসনার জন্য একটাবার সুবহান রাব্বিয়াল আলা বলে আমার কদমে সাজদায় পড়ে এক ফোঁটা চুকির পানি ছেড়ে দিতে পারো বান্দা, আসমান জমিন আরশ কুরসি লওহা কলম সব যদি আমাকে দান করা হয় এরপরে আমি আল্লাহ যার করুণায় যতটুকু খুশি হই, বান্দা যদি একটা সাজদা আমার কদমে দিয়ে সুবহান রাব্বিল আলা বলে চুক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাই, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে আমি তোমার কাছ থেকে একমাত্র একটা জিনিস সেই উপাসনা হবে একমাত্র আমার, তুমি ব্যবসা করো হুকুম মানো আমার, নামাজ পড়ো হুকুম মানো আমার, স্ত্রীর সঙ্গে চলো হুকুম মানো আমার, সন্তানকে লালন পালন করো হুকুম মানো আমার, মা বাপের জন্য যা মন চায় করো হুকুম মানো আমার। আল্লাহ তাআলা বলতে চাইলেন বান্দা দুনিয়ার জমিনে সকল কাজে কর্মে যদি আমার হুকুম আমার নির্দেশ পালন করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে দুইটা পুরস্কার তোমার জন্য রেখে দিলাম, এক নাম্বার পুরস্কার হলো ইন্তেকালের আগে আমি আল্লাহ তোমাকে বরকতওয়ালা রিজিক দান করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিব, আর ইন্তেকালের সময় জান্নাত চোখের সামনে রেখে মরজে মৌতের সময় আজরাইলকে দিয়ে তোমাকে কষ্ট দেব না, ইন্তেকালের পরে রসুলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি রব বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে এক নম্বর হলো ওয়াবুদুল্লাহ, একমাত্র উপাসনা করতে হবে একমাত্র কার, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহর উপাসনা করতে হবে। ইবাদত কম করেন নির্বেজাল করেন, আবারও বলছি ইবাদত কম করেন নির্বেজাল করেন, আবারও বলছি ইবাদত কম করেন নির্বেজাল করেন, 1000 বার তসবি পড়ার চাইতে একবার পড়েন শুদ্ধ করে পড়েন, কথা কি বুঝতে পেরেছে, সারাদিন 500 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 2 রাকাত পড়েন সহেনিয়াতে পড়েন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন ও বান্দা দুনিয়ার জমিনে তুমি যা করবে অল্প করো সহেনিয়াতে পরিশুদ্ধভাবে করো, অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এদিকে আমাদের আমলও আছে অনেক বেশি, শয়তানিও আসে অনেক বেশি, আর নামাজও পড়ি আমলও করি, পাবলিকরেও ঠকাই, কর্মচারীরে ঠকাই, মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষের ঠকি, মনের ভিতরে শয়তানি নাফরমানি রেখে দিই, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে, মানে রাখবেন। অনেকে আমার কাছে আছে বলছেন, কয়েকজন এসে আমার ছাত্র ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা, আমার অনেক ছাত্র ভাই আজও আমাকে বলছেন যে ওদের পরীক্ষা সামনে বা আমি ইন্টারভিউ দিচ্ছি চাকরির জন্য কিন্তু আমার সব ভুলে যায় মনে থাকে না, হয় না এটা, অনেক পড়তে হয় কিন্তু মনে থাকে না আমার। তো এই কথাটা
امام شافعی رحمت اللہ علیہ ایک جن مذہبر بڑا امام امام شافعی وہی انار استاد حضرت وقیع رحمت اللہ علیہ ارکا چھے یہ بول جن حضور ہمی زیتو حدیث پوڑی یہ تو کچھ پوڑی کی نکیسو امونے تھا کہنا شب بولے جائے ہم کی کی کرتے ہوئے ہمی تو آرہ بھالو کچھ کرتے چاہے تو ان مونے تھا کہنا تینی بول چھے شکو تو الہ وقیع انسوا حفظی ہمیں مکست کوری مونے تھکے نا ہمیں پوڑی بھولے جائیں کی کربو تینی بلچن فاؤسانی الہ ترک الماسی تمہیں جو دی میدھاک کے پوری شد رکھتے چاہاؤ تمہیں جا پڑے چوتا جو دی ٹھیک مطب پیتے چاہاؤ تاہولے تمہیں گناہ چھڑے داؤ فاؤسانی الہ ترک الماسی تمہیں ماسی گناہ چھڑے داؤ فَإِنَّ الْعِلْمَ نُورٌ مِّنْ إِلَٰهِ کرم گیان ہوچھے اللہ اور گیانِ رومشو فَإِنَّ الْعِلْمَ فَضْلٌ مِّنْ إِلَٰهِ وَنُورُ اللَّهِ لَا يُعْتَى لِعَاسِ اور کنو گیان اللہ کنو گناہگار کے دان کرے نا کنو بستے پیرے چھے گیان شرے کنو گناہگار کے اللہ دیچھے نا شتران تمہیں جو دی پوری شد ہوتے چاہو مکستو رکھتے چاہو بلو برینسٹ ہوتے چاہو اب اشوئی اپنا قیامہ کے چھڑے دیتے ہوئے گناہ اور کاج کی چھڑے دیتے ہوئے ہم راج کے بھالو کا چھڑے دیئے چھے اور دھورے چھے گناہ اور کاج گورتے کے بیر ہو لے گناہ بیڑے گے لے گناہ بوش لے گناہ گناہ اور گناہ یہ چھے کہ ہم راج شباب ایک زندگی مونے کوٹ چھے شترانگ ایک نمبر ہم را اوپا شنا کرو بکار کم نے کرو بیر ایر پر وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا اللہ رب العزت والجلال بولے دلن بندرے تمہیں عبادت کرو امار کین تو شرک کرا جاوے شرک کرا جاوے اس کے تو شرک رباب نہیں آپ نے بیبشہ بارے جو کرتی پڑتے سننا بابا دور بارے کے لئے ایرا گورو مانت کر لین ساگل مانت کر لین بڑا ایک تا لاو مانت کر لین اپنے بیدشے اپنا روجے کی اپنا کاغوز اپنا پچھننا اپنے کاؤز لیٹر پچھننا کازیر کاغوز پچھننا اپنے بڑا بیپو دیا سن اپنے نیوت کر لین زامی بابا دور بار ایک تا گرو پڑھائی دیدس بابا دور بار ٹھیکی گرو پڑھائی سی کہ نیزر باپ ایک شبتے کے نا کھائی آسے ایرا خبری نہیں کتا بول چھنے ایگولا آسے نا نہیں مانی بابا بولتے کارے کتا بولا مجھے زی بابر کسے گروہ پڑھائی بین پی بابر کھوائی بین نامی بول چھنے کھوان ایبار زنوں میں مطلب کھوان کہ دو آگے ماں باپر حق ادائی کرے ٹھیک اچھے تو انشاءاللہ اگر حق کر دی بین ای پورے آشتے سے تو ابھی بول بو اپنے رونے کے کشٹ بائیتے بارے جو حضور کی امار باپ دادر پیریر بیرد دے حضور واس کرتے سے نہیں ہمیں آشوالے زارا ب ہمیں تو مروب بھی چھڑا نا جنہیں مونے راگ بین چلار پتے بھول جاگے پا دی بین نا مونے راگ بین ارکٹا کتا بولے دیچے جو مکرہ شنو پا پیچھلے پوڑے جاوا دو شہر نوئے ہمارا بول چی چلار پتے ہو چھٹکے پا پیچھلے پوڑے جاوا دو شہر نوئے کہ تو شموئے مطو نا اٹے دڑا نوٹا دو شہر پتہ کہ بوزتی بین چی اپنے پا پیچھلے آزام دیتے ہوئے ٹائم مطو فضر آزام باب زہر دیلے کاز ہوئے نا اے جن آپ پر شمائی مطو داڑاتے ہوئے کازر شمائی کاز کرتے ہوئے اپنے جدی جبوک بوئیشے کاز کرین برد بوئیش آرام کربین اور زون بوئیشے جدی آرام کرین کہ آمی بولنا بڑا بوئیشے کاز کر لنگ کتا بولن نگے نو بڑا بوئیشے کاز کر اے جن نئی بوئیشے کاز کرین برد بوئیش آرام کربین انشاءاللہ سب کاز دنیا کاز آخرات کاز جا پارن زوان بوش کرن ہمرا چاہیے تہجد پڑھتے پاری ہمرا چاہیے ذکر اذکار کرتے پاری ای بوش ہمرا چاہیے سارا رات داڑیے عبادت کرتے پاری کہ آپ نے چاہیے 80 بچر پورے ایٹار پاربین نا 70 بچر پورے پاربین نا ایکن ایکٹو کرے رکھیں او سمے جہن پاربین نا اللہ تعالی ای عمل نامٹاکے رویالٹی بنایا اپنارا 70 بچرے زندگیتے زوان بوشر عبادت لکھے دیبے تے اپنے ہمیں کی چاہیے جائی ہو امرا عبادت کربا اللہ شرک کربا
শিরিক করব না। এর অর্থ এটা নয় আমি বলছি না আপনাদেরকে যে মাজার মাজার কবর জিয়ারত করবেন না, এটা বলছি না। আপনি কবর জিয়ারত করবেন, আপনার মা বাপের কবর জিয়ারত করেন, আলিম উলামাদের পাবলিকের কবর জিয়ারত করেন, আমি নিষেধ করছি না। কবর জিয়ারত গুনার কাজ না, সওয়াব। কিন্তু আমি বলছি কবরের কাছে গিয়ে আপনি বলবেন না যে বাপ আমার এটা দাও, বাপ আমার ওইটা দাও, তোমার বাপ জিন্দগি তো দিতে পারবে না। দিতে পারবেন কে? এই কথা তো বিশ্বাস হয় না, সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? দিতে পারবেন একমাত্র কে? সব কিছুর মালিককে, আমার আপনার হায়াতের মালিককে দিতে পারবেন একমাত্র তিনি। সুতরাং আল্লাহকে খুশি করার চেষ্টা করি, ওই বাপরে গরু না দিয়া আল্লাহর পায়ে দুই রেখাত নামাজ পড়ে চারটা সেজদা দিই, রবকে খুশি করতে আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না, রব এমনি খুশি হয়ে যাবে। বহুত হাজার ঘটনা দুনিয়া আছে, হাজার ঘটনা আছে, 80-90 বছর গুনাহ করেছে, গুনার গুনাহ, গুনার গুনাহ, রবকে চিনতে পেরে কদমে সেজদায় পড়ে শুধু চুপ থেকে পানি ছেড়ে দিয়েছে। রব আমি এত বছর যা করছি সব অন্যায়, এখন আমি বুঝতে পারতেছি মারাত্মক অপরাধ করেছি, কিন্তু আমি আর কই যাব, বয়স তো শেষ হয়ে গেছে, এখন তোমার কদমে এসছি, তুমি যদি আমাকে ফেলে দো যাবো কোথায়? আওয়াজ করে রব বলছেন, বান্দা যা, আমার কদমে চলে আসছস, আমিও তোকে আমার কুলে উঠাইয়া নিলাম, যা মা। রব তো তার না, এই যে রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর ইবাদত করব কার, এটা মনে থাকবে তো? তাহলে এটা আজকের থেকে ফাইনাল যে একমাত্র ইবাদত করব আল্লাহর, একমাত্র হুকুম মানব কার, দুই নম্বর অবশ্যই হুকুম মানতে কোনো শরীক করব না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে পিতামাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো। কার সাথে? এখানে একটা কথা বলি, আল্লাহ নিজের ইবাদতের কথা কোরআনের যত জায়গায় বলছে, সাথে সাথে মা বাপের কথাও বলছে। আল্লাহ বুঝাতে চাইলেন, আমি পৃথিবীর মানুষকে সরাসরি পৃথিবীতে দেই নাই, দিয়েছি মা বাপের মাধ্যমে, সুতরাং আমার ইবাদতের পাশাপাশি শুকরগুজার মায়ের হও। আল্লাহ যখন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত হবে একমাত্র আমার, সাথে সাথে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করবে মায়ের, ইবাদত করবে আমার, ইহসান করবে মা বাপের, ইবাদত হবে আমার, এহসান হবে মা বাপের। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, আনিস কুরলি, শুকরিয়া আদায় করো আমার, সাথে সাথে বলছেন, ওবিল ওয়ালি দাইয়া, এবং তোমরা শুকরিয়া আদায় করো মা বাপের। সুবহানাল্লাহ বললেন, রবের বাচন ভঙ্গি দেখেন, যেখানে নিজের কথা সেখানে মা বাপের কথা নিয়ে আসছেন। কত সম্মান আল্লাহ দিয়েছেন পিতা মাতাকে, আমরা মা বাপকে চিনি না, মা বাপের সঙ্গে দেখবেন কথা বলতে ভালো লাগে না, মানে মিজাজ যত জায়গায় ভালো থাকুক মা বাপের সামনে দাঁড়াইলে আর ভালো থাকে না, ঠিক আছে না? এগুলা আর ভাল লাগে না, তুমি আমার জন্য কি করছো, কি করলা আমার জন্য জিন্দগিতে, তোমার জন্য মা বাপ যা করেছে, চাইলে তোমাকে মায়ের পেটে থাকতে হত্যা করতে পারতো, পারতো কি পারতো না, মায়ের পেটে না আসতে দিতে পারতো, তুমি আজকে পৃথিবীতে এসে বলছো আমার জন্য কি করলে, তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখবার সুযোগ করে দিয়েছে ইমার বাপ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। যদি মনে করো যে মা বাপের কাছে গেলে আমি ভালো ব্যবহার করতে পারবো না, খারাপ হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে যাওয়ার দরকার নেই, দূরেই থাকো, এরপরও খারাপ ব্যবহার করো না, ঠিক আছে তো কথা? কোনোভাবেই যেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না হয়, হারাম, জিন্দগি ধ্বংস হয়ে যাবে। এগুলো অনেক লম্বা আলোচনা, এদিকে গেলে তো মূল সব আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সংক্ষেপ করে বলছি, এরপরে বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিদিল কুরবা والجار الجنب والصاحب بالجنب। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, উপাসনা করো আল্লাহর,
আল্লাহর সঙ্গে শরীক করবে না আর সাথে সাথে মা বাবার সঙ্গে সৎ এবং সদয় ব্যবহার করো এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন এবং তোমরা নিকটাত্মীয়ের সঙ্গেও ভালো ব্যবহার করো এরপরে বলেছেন ইয়েতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো এরপরে বলেছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এরপরে বলেছেন অসহায় মুসাফিরদের প্রতি ভালো ব্যবহার করো এরপরে বলেছেন দাস দাসীর প্রতিও ভালো ব্যবহার করো এত কিছু বলবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে বললেন ইন্নাল্লাহ কানা ইউহিব্বু মান কানা ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন নিশ্চয় তিনি কোনো দাম্ভিক গর্বিত জনকে অহংকারী ব্যক্তিকে কোনোদিন পছন্দ করেন না আপনি অহংকার করেন আপনার টাকা পয়সা আছে আমি চাই না ইসলাম চায় না যে রাস্তার ওই পাশে থাকবে কি বাড়ি দশতলা বাড়ি আর ওই সাইডে থাকবে ভাঙ্গা বাড়ি আল্লাহ এটা চায় না আল্লাহ চায় না এই পাশে পাঁচতলা আর ওই পাশে গাছতলা আল্লাহ চায় না আল্লাহ চায় আমার বনি আদম সমান সমান থাকুক ভালো থাকুক এই জন্যে আপনি আপনার কর্মচারীকে আপনি যদি ছোট মনে করেন আল্লাহ তাআলা হয়তো আগামীকালকে কর্মচারীকে মানিক বানাইয়া আর আপনাকে কর্মচারী বানাইয়া দিতে পারে পারে কি পারে না এর জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোনো দাম্ভিক গর্বিত জনকে অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না আর যদি কেউ করে আমি চাইলে তাকে নামাইয়া দিতে পারি বহুত জীবনে অনেক ঘটনা আপনারাও দেখেছেন আরও দেখে থাকবেন যারা নিজেকে বহুত বড় মনে করেছে আজকে রাস্তার ফকির আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে এই জন্য কখনো এটা করবেন না এখানে অনেকগুলো কথা যেহেতু তাফসির আমরা এক মিনিট করে শেষ করি তাহলে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব ইনশাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন মা বাপের কথা এই জন্য বলেছেন আপনি আমি যখন ছোট ছিলাম অনেক কঠিন পথ পাড়ি দিয়ে মা বাবা আমাদেরকে বড় করেছে আমাদেরকে কথা শিখিয়েছে আমাদেরকে লালন পালন করে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পড়িয়ে এই বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন মা বাপ সুতরাং মা বাপের অবশ্যই মা বাপের শুক্রিয়া আদায় করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরো বলেছেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা ওয়াসিয়ত করেছেন কয়টা 10টা আমি দুটো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা ওয়াসিয়ত করেছেন এক নম্বর ওয়াসিয়ত করেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে সেজন্য হত্যা করা হয় কিংবা অগ্নিতেও ফেলে দেওয়া হয় এরপরে আল্লাহর সঙ্গে শরীক করবে না মুয়াজ ইবনে জাবাল বলেন রাসূল আমাকে বলছেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না যদি তোমাকে বলে হত্যা করবে যদি তোমাকে বলে গুলি করবে যদি তোমাকে বলে অগ্নিতে ফেলে দিবে এরপরেও তুমি তোমার কথা ইস্তেকামত থাকবে শরীক করা যাবে এক নম্বর ওসিয়ত দুই নম্বর ওসিয়ত মুয়াজ ইবনে জাবাল রাসূল বলেছেন নিজের পিতামাতার নাফরমানি কিংবা তাদের মনে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না যদি তারা এমন নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করো আবারও বলছি মুয়াজ ইবনে জাবাল রাসূল বলছেন মা বাপের মনে কষ্ট দিও না যদি তারা তোমাকে বলেন মুয়াজ তুমি তোমার স্ত্রীকে তালাক দাও পরিবার পরিজন ছেড়ে দাও সম্পত্তি ছেড়ে দাও এমন কথা বললেও এরপরেও মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না কথা কি বুঝতে পারতেছেন আপনারা এত শক্ত করে রাসূল ইসলাম মুয়াজ ইবনে জাবালকে সেই হাদিস মুসনাদে আহমদের সেই হাদিস কাজ করা যাবে না সুতরাং আল্লাহকে ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব তো আপনারা অনেকে বলবেন হুজুর মা বাপ তো মাঝে মাঝে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে করতে পারে করতে পারে না আপনার কাছে যদি কেউ ঋণ পায় আপনার কাছে যদি কেউ টাকা পায় আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে তার অধিকার আছে না নাই আপনি ঋণগ্রস্ত তার কাছ থেকে নিয়ে এসেছেন আমার রসুলের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো রাস্তায় দাঁড় করে বলছে আমি ধরলাম পাঞ্জাবি টাকা দেন অথচ এখনো তার তারিখ বাকি আছে দুই চার দিন বাকি সে বলছে আমাকে টাকা দেন তিনি বলছেন তোমার তারিখ তো এখনো বাকি আছে কিছুই বুঝি না টাকা দেন আমার রসুলকে আমার বলছে ইয়া রসুলাল্লাহ আমি কি তরবারি বাইর করুন আমি করে মেরে ফেলবো নবীজি বলছেন মারার দরকার নেই ও তো আমার কাছে পায় আমি তো ঋণী সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে
আপনি মা বাবার কাছে ঋণী আমি আপনি মা বাবার কাছে ঋণী সুতরাং তারা খারাপ ব্যবহার করতেই পারে ঠিক আছে তো এমন খারাপ ব্যবহার তো করে না যে আপনারা সারা দিন পিটায় নাকি জানি না পিটায় নি এমন কেউ মা বাবা পিটায় নি আজকে সন্তান তো মা বাবাকে পিটায় না নাকি কিছু বললেন মা বাবাকে পিটায় সন্তান মা বাবাকে পিটায় সন্তান মা বাবাকে কষ্ট দেয় আজ ছোট থাকতে শিশু থাকতে চাইল্ড বয়সে সন্তান মা বাবাকে ভয় করত আর সন্তান যখন বড় হয়ে গেছে এখন মা বাবা সন্তানকে ভয় করে কথা বলেন না কেন এটা হইছে সমাজের বাস্তবতা আগে আমরা ছোট থাকতে বাবার কাছে হাত দিয়ে বলতাম বাবা 5 টাকা দাও আর এখন আমাদের কাছে বাপ বলতে হয় 5 টাকা দাও কেন বলতে হবে এর আগে দিতে পারেন না কেন রাসূল ইসলাম বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি রিজিক চায় রিজিক কি চায় রিজিক বুঝেন তো কি খালি খাবার রিজিক বলতে ধন সম্পদ টাকা পয়সা সম্পত্তি আল্লাহ রাসূল বলেছেন সহি হাদিস তিরমিজির যে ব্যক্তি বুখারী এবং মুসলিমে এসেছে সহি রওয়ায়েতে যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হতে চায় রিজিক বাড়াতে চায় এবং হায়াত লম্বা করাতে চায় সে যেন মা বাবার খিদমত করে কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার খিদমত করে মা বাবার খিদমত করা কি সারাদিন পার্টি পে থাকা এটাই খিদমত তাদের কথা শোনা তাদের আব্দারটুকুন রক্ষা করা বাপ তোমার কাছে বুড়া বয়সে বেশি চাইবে না কি চাইবো দুইটা সিগারেট লইয়ে এটাই মনে হয় যদি কেউ সিগারেট খায় আগে বলছে ভালো কিছুই তো চাইতে পারে বেশি কিছু চাইবে না বাবা আমাকে 100টা টাকা দিস এর উপরে চায় না বাপ তুমি এটা দিতে পারো না বাপকে 500 টাকা দিতে পারো না আর শ্বশুর বাড়ি যাও ইলিশ মাছ 5 কেজি লইয়া কথা বলেন না কেন তোমার শ্বশুর তোমারে বড় করে নাই বাপ তোমাকে কষ্ট করে বড় করেছে নিজের মারে নিজের মাকে দেখবেন এখন অনেক এখন সবাই স্মার্ট কি স্মার্ট আজকালকার ছেলেমেয়েরা অনলাইনে তারা আম কিনে সব কিনে অনলাইনে কিনে ক্যারেট ক্যারেট পাঠায় শ্বশুরে আম্মা আপনার জন্য কি আম পাঠামো ছুডু আম না বড় আম পাঠাম আর নিজের মায়ের জন্য আম তো দেওয়া দূরের কথা আমের একটা বিসিও দেন কথা বলেন না আমি কি মিথ্যা বলছি কেন এগুলো হচ্ছে কেন এগুলো অন্যায় হচ্ছে কেন কি দুনিয়া আসলাম তুমি কি বলে যাচ্ছ মা বাপ তুমি ছোট থাকতে আমি ছোট থাকতে না খেয়ে আমাদের মুখে খাবার দিয়েছে যাক কথাকে লম্বা করতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সোহাবুল ইমানের হাদিস বাইহাকির রওয়ায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান যদি মা বাপের অনুগত হয় কথাটা আবার বলছি সন্তান যদি মা বাপের অনুগত হয় সেই সন্তান যদি সম্মান এবং মুহাব্বতের দৃষ্টিতে মা বাপের চেহারার দিকে তাকায় তার প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা মকবুল হজ্জের সওয়াব হয়ে যায় এক একবারের তাকানো বলি নাই এক একবারের দৃষ্টি মানে কি এক একটা চোখের পলক 20 মিনিট মায়ের চেহারার দিকে তাকাইছেন 50 বার চোখের পলক ফালাইছেন 50টা মকবুল হজ্জের সওয়াব পাইবেন আপনি 10 লাখ খরচ করে গেছেন হজে আধা পয়সারও সওয়াব হয়নি হয়তো হইতে না পারে এখন তো শুনছি হেঁটে হেঁটে কেউ কেউ যে আমি এগুলা নিয়ে ট্রল করি না আমি কারো নামও নেই না আমি কারো বদনামও করি না আমি সমালোচনা পছন্দ করি না আমি এগুলো ভাল লাগে না কিন্তু শুনলাম কেন আমারে দেখাইলো হেঁটে হেঁটে হজে যাইতেছে কে যাজ্ঞা যাইতে চায় যাক কিন্তু সওয়াব নাই কি নাই সওয়াব এখন যানবাহন আছে তোমার এই বডির হক আছে বডিকে কষ্ট দেওয়ার অধিকার কারো নাই কথা বুঝতে পেরেছেন এই কথাটা কেমনে বুঝাবো আরেকটু সহজ করে একটা হাদিস বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের রাত্র কিন্তু 10:30 হয়ে গেছে আমি লম্বা করতে চাই না আপনাদের কাছে ওরে আল্লাহ আর কয়েক মিনিট আমরা রেখে দিব বাজারে আপনি বাজারে একজন মাছ বিক্রেতা তাকে কি বলেন আপনারা জেলে
বাজার একজন জেলে 10,000 টাকা দামের দুইটা মাছ নিয়ে আসছে বড় বড়, সবাই বাজারে যায়, এই মাছের দাম তর্কে করে না, মানে সবাই তো আর 10,000 টাকার মাছ কেনার জন্য যায় নাই, 1,500-2,000 টাকার মাছ কিনে কিনে চলে আসতেছে। আপনার টাকাওয়ালা শিল্পপতি বা 20 টাকার মালিক, আপনার পকেটে টাকা আছে, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি বাজার থেকে গিয়া 20 টাকার গুড়া মাছ লয়ে এলেন, কিয়ামতের দিন কিন্তু আপনি জাহান্নামে যাইবেন। ওই যে বেচারা 10,000 টাকার মাছ নিয়ে বসে আছে, ওইটা আপনাকেই কিনতে হবে, কথা বুঝেন নাই? আপনার পকেটে টাকা আছে, তার নাই, সে আপনার আশায় এখানে বসে নিয়ে আসছে, সে বসে নাই যে একটু রিক্সাওয়ালা 10,000 টাকার মাছ কিনবে, সে আনে নাই, আনছে আপনার কথা চিন্তা করে, আপনার টাকা আছে, আপনি গেলে এটা কিনবেন, আপনি আনলেন না, তার হক নষ্ট করছেন, কেয়ামতের দিন জবাব দিবেন। বুঝিতে পারছি ওয়াজ? যে না আপনি কৃপণতা করতে পারবেন না, যা আছে সেভাবে খরচ করবেন, এটা ইসলাম। এখন আপনার নাই, দেখবেন আপনার নাই, তার সারা সম্পত্তি মিলিয়ে আছে 10,000, সে ঋণ করে কুরবানির গরু কিনছে 70,000, কুরবানি দিবে এইবার। ইসলাম কিন্তু এখানে মারাত্মক আইন জারি করে, ইসলামটা আপনারা বুঝেন না তো? ইসলাম সহজের সহজ আর গরমের পুরা গরম। ইসলাম বলছে তোমার টাকা পয়সা নাই, কুরবানি করার দরকার নাই, আনামতি বৈশা থাকো। আপনি বলছেন না, সবাই দিচ্ছে আমি দিব না কেন? আছে 50-10,000, আপনি ঋণ করছেন 60,000, কত হয়েছে? 70,000 দিয়ে গরু কিনছেন, কেনার পরে বাড়িতে আনার পরে গরু হারাইয়া গেছে, কি হয়েছে? হারাইয়া গেছে। ইসলাম বলছে তুমি আরেকটা কিনে দিবা, কুরবানি দিবা, কিনে দিবা ওয়াজিব, আর ওইটা পাইলে ওইটারও কুরবানি দিবা ওয়াজিব, দুটোটা দিবা। কেন তুই এই কাজ করলি? তোর 10,000 টাকা ছিল, তোর তো কুরবানি দরকার ছিল না, কেন তুই দিতে গেলে দুটোটা দে? এখন আপনি কুরবানি দিতেছেন দিতেছেন, যেটা নতুন করে আবার কিনছেন, কিছুক্ষণ পরে আপনার পুরোনোটা পাইছেন, ইসলাম বলছে দুটোটা দে, কথা বুঝছেন? কারণ তোমার উপর ওদের হক ছিল না, তুই দিতে গেলে কেন? কিন্তু একজন ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব, তার গরু সে কিনছে হারাইয়া গেছে, আর একটা কিনছে কোরবানি দিছে, কতক্ষণ পরে ওইটা পাইয়া গেছে, ওইটার কোরবানি দেওয়া লাগবে না, দেখছেন? কেন তার ওয়াজিব ছিল, সে ওয়াজিবই দিছে, আর তোমার ছিল না, তুমি কেন এটারে এমন জায়গায় আনছো? তোমার নাই নাসার জায়গা, তুমি শুরু করছো নাসানাসি। ইসলাম এটা পছন্দ করে, কথা কি বুঝাইতে পারতেছি? এর জন্য আপনার যা আছে বাজারে যদি দেখেন, একজন জিনিস ভালো জিনিস নিয়ে বসছে আপনার জন্যই তো, ও বেচারা আরেকজনের জন্য বসে নাই, আপনি কিনলেন না, এটা ঠিক না, আপনি নিবেন, আপনার টাকা পয়সা আছে আপনি নিবেন, এটাও একটা হক। এটা কি? ওই যে জিল করবা, আবার আসবে প্রতিবেশীর হক, এরপরে আসবে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক। প্রতিবেশী দুই প্রকার, এক প্রকারের প্রতিবেশী কেমন আর এক প্রকারের প্রতিবেশী কেমন, সব আছে আয়াতের তাফসিরে। যাই হোক, আমরা একটু সংক্ষেপ সংক্ষেপ করে সামনের দিকে যাই, তো 1-2 মিনিটে বলে দেব, কিছু বুঝতে পারবেন। আমার কথা কি আপনাদের ভিতরে সন্দেহ তৈরি হইতেছে কিনা? কোনো সন্দেহ হইতেছে? কোনো মানুষ যদি